একজন দেশপ্রেমিক যিনি বলতেন যে দেশ থেকে তিনি পালাবেন না, তিনি জনগণের জন্য জীবন দিয়ে দেবেন, তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেলেন। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। জনাব শিপন হালদার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জি, আপনাকে ধন্যবাদ। আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনা যাব। আমি শিরোনামগুলো পড়ছি। শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো আজকে শিরোনাম করেছে, ছাত্র জনতার বিজয়, হাসিনার বিদায়। বড় করে পোস্টার দেওয়া সেখানে একটি হেডলাইন দিয়ে আজকের শিরোনাম সাজিয়েছে প্রথম আলো সহ অন্যান্য পত্রিকাগুলো, রয়েছে ইত্তেফাক। তারা শিরোনাম করেছে, ছাত্র জনতার বিজয়, পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। সমকাল একটি বড় ছবি দিয়ে প্রথম জায়গাটি কভার করেছে, অপরদিকে লিখেছে, আমরা সেটা জানতে চাই, ছাত্র জনতার রক্তে ভেজা বিজয়, কর্তৃত্ববাদী শেখ হাসিনাকে পালাতেই হলো। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, রক্ত সমুদ্রে স্বৈরাচারের পতন, ছাত্র অভ্যুত্থানে উড়ে গেল দম্ভ, পালিয়ে গেলেন শেখ হাসিনা। যুগান্তর একই রকম শিরোনাম আসছে সবগুলো পত্রিকায়, ছাত্র জনতার ঘন অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদত্যাগ, পালালেন শেখ হাসিনা রেহানা। বণিক বার্তার শিরোনাম জানব, আগস্টেই পালালেন শেখ হাসিনা, দেশজুড়ে ছাত্র জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দেশ রূপান্তর, ছাত্র জনতায় মহাশক্তি মহাবিজয়, শেখ হাসিনার পদত্যাগ দেশ ত্যাগ। দ্য ডেইলি স্টার, হাসিনা ফলস ফ্লিস, আর্মি চিফ মিটস পলিটিশিয়ান, সিভিল সোসাইটি মেম্বার্স টু ডিসকাস ফরমেশন অন ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আমাদের শিরোনামগুলো পড়লাম, আজকে ভিন্ন রকম শিরোনামের কোনো সুযোগ নাই, একটি করে শিরোনাম দিয়েই আজকে সবগুলো পত্রিকা সাজানো হয়েছে এবং আপনি দাদা দেখতে পাচ্ছেন যে আজকেও আট কলাম শিরোনাম হয়েছে, আট কলাম শিরোনাম হয়েছে, কিন্তু উপরের দিকে যে অর্ধেক পেজে প্রায় এই বিজয়ের যে উল্লাস বা দেশের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস জনতার, সেই শিরোনাম। আমি এই শিরোনাম ধরেই আপনার কাছে আসতে যাচ্ছি। আমরা জানতে আজকের 6 আগস্ট আমরা এই জায়গায় কথা বলছি, গতকাল 5 আগস্ট ছিল। মানুষের মুখে যে কথাটি ছিল যে স্বাধীনতা পরবর্তী আরেকবার স্বাধীন হলো বাংলাদেশ, দ্বিতীয়বার স্বাধীন হলো বলা হচ্ছে। আপনি দেখবেন যে প্রত্যেকটি জাতীয় দৈনিকের শিরোনামে যেভাবে পুরো বিষয়টাকে তুলে আনা হয়েছে, তাতে করে একজন স্বৈরতান্ত্রিক, একঘেয়েমি, একরুখা, আমিত্ব এবং ফ্যাসিবাদী সরকারের পতন বলে আখ্যায়িত করা হচ্ছে। আপনি দেখবেন যে প্রত্যেকটি পত্রিকাতে গণভবনের উপরে এক ধরনের জনসমুদ্র তৈরি হয়েছে এবং এই জনসমুদ্র যে যার মতো করে গণভবনকে উদযাপন করেছে বলতে হবে, উল্লাস করেছে, উচ্ছ্বাস প্রকাশ করেছে, এক ধরনের গণ অভ্যুত্থানের পরে যে বিজয় অর্জন, সেই বিজয় অর্জনের রেশ কিন্তু এখনও কাটেনি। আপনি দেখবেন যে শুধু গণভবন নয়, জাতীয় সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়েও, এবং এই আনন্দের যে ঢেউ সেটি কিন্তু জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে, এটি খুবই আশাব্যঞ্জক একটি বিষয়। 16 বছরের শাসনের অবসান হলো এবং এর মাধ্যমে সবথেকে বড় যে ন্যাক্কারজনক ব্যাপার আমি বলবো, যে একজন দেশপ্রেমিক যিনি বলতেন যে দেশ থেকে তিনি পালাবেন না, তিনি জনগণের জন্য জীবন দিয়ে দেবেন, তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেলেন। বহির্বিশ্বের কাছে তার যে ভাববূর্তি ছিল নিমেষেই কিন্তু সব বিলীন হয়ে গেল এবং জনগণের যে প্রত্যাশা পূরণের যে অঙ্গীকার ছিল এবং উন্নয়নের যে বার্তা তিনি পৌঁছে দিচ্ছিলেন সেই জায়গাটি নিমেষেই অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। অর্থাৎ সব অর্জন এখন বিসর্জন পরিণত হলো এবং এই যে একটি সরকার দীর্ঘদিন থাকার পরে তাদের যে স্বৈরতান্ত্রিক যে মানসিকতা এবং ফ্যাসিবাদী যে মানসিকতা, অধিকারকে হরণ করার যে মানসিকতা, সাধারণ মানুষের কণ্ঠ রোধ করার যে মানসিকতা, সেই মানসিকতার শেষে আমরা গিয়ে দেখলাম যে ছাত্র জনতার বুকে গুলি করা নির্দেশনার যে মানসিকতা, অর্থাৎ এই যে চাপিয়ে দেয়া এবং সাম্রাজ্যবাদী যে মানসিকতা, আগ্রাসনের যে মানসিকতা, সেই মানসিকতার থেকে তিনি বের হতে পারেননি। আপনি দেখবেন যে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে, দেশ ছাড়ার আগেও তিনি শক্তি প্রয়োগের কথা বলেছিলেন এবং তিনি কোনোভাবেই পরিস্থিতিকে মেনে নিতে চাচ্ছিলেন না। তার মানে কি?
তার মানে হচ্ছে ছাত্র জনতার যে আবেগ, তাদের যে উন্মাদনা, তাদের যে মূল স্পিরিট অফ আন্দোলন, সেই জায়গাটাতে তিনি রিডই করতে পারেনি। অর্থাৎ পাবলিক পালস যেটাকে বলি, সেটা কিন্তু তিনি অনুধাবন করতে পারেনি, অনুভব করতে পারেননি এবং সেই অনুসারে তিনি সিদ্ধান্ত নিতে পারেননি। তিনি যখন ভুল করেছেন, একের পর এক ভুল করেছেন। কেন? ক্ষমতায় আঁকড়ে থাকতে হবে, আঁকড়ে থাকার জন্যে যা যা করণীয়, অর্থাৎ ক্ষমতার রাজনীতির আরেকটি নগ্ন রূপ, বিভৎস রূপ, করুণ রূপ আমরা দেখলাম। আপনি দেখবেন যে এই যে পরিস্থিতি হলো, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার সামনে চলে আসলো তরুণ সমাজ, ছাত্র সমাজ, এবং যেই ছাত্ররা আজকে নেতৃত্ব দিচ্ছে তারাই আগামী দিনের ভবিষ্যৎ। এই যে নতুন রক্ত, আপনি বলছিলেন নতুন দিন, নতুন সূর্যের যে দেখা আমরা পাচ্ছি, সেটি কিন্তু তরুণদের হাত ধরেই, এই তরুণদের হাত ধরেই আগামীর সুন্দর বাংলাদেশ, অর্থাৎ নতুন বাংলাদেশের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই যে আনন্দ উল্লাস, তার মধ্যেও কিন্তু বেশ কিছু ঘটনা ঘটছে, অরাজকতা ঘটছে, বিশৃঙ্খলা ঘটছে, ধ্বংসযজ্ঞ ঘটছে, হামলার ঘটনা ঘটছে, সেটি কিন্তু যথেষ্ট ব্যথিত করছে। আপনি দেখবেন যে ত্যাগের মাধ্যমে এই বিজয় অর্জন, যে গণ অভ্যুত্থান, স্বাধীনতার পরে আমরা স্বাধীনতা দেখিনি, আমাদের এই প্রজন্ম আজকে দ্বিতীয়বারের সেই স্বাধীনতা দেখলাম বা সেই বিজয় অর্জন দেখলাম, সেই যে অনুভূতি, সেই অনুভূতিও কিন্তু যথেষ্ট মিলান হয়েছে যখন গণভবনের যে উন্মাদনা, যে উল্লাস, উচ্ছ্বাস, তার পরবর্তীতে গত রাতে এবং বিকেলবেলা থেকে যে অরাজকতা তৈরি হয়েছে কোথাও কোথাও, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ব্যথিত হয়েছে। কেন? সবাই কিন্তু বলেছে তো ধৈর্য ধারণ করতে হবে, শান্তির জন্য সংযমের কোনো বিকল্প নেই। সেখানে আমরা প্রতিশোধমূলক, আমরা প্রতিশোধমূলক এক ধরনের প্রতিক্রিয়া দেখেছি। আপনি দেখবেন সেনাপ্রধান জনাব জয়ের ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন একটু ধৈর্য ধারণ করুন, আমাকে একটু সময় দিন, আমাদেরকে সহযোগিতা করুন, আমরা এই সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা কার্যকরী ভূমিকা রাখবো, আমাদেরকে সহায়তা করুন। কিন্তু তাদের ডাকেও সেই সাধারণ মানুষ বা বিশৃঙ্খলাকারীরা, আন্দোলনকারীরা কথিত বলবো, তারা নিশ্চয়ই ছাত্র সমাজের কেউ নয়। কারণ ছাত্র সমাজ বারবারই বলছে এই ধরনের সহিংসতার থেকে এড়িয়ে চলুন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা পায়তারা চলছে, সাংঘর্ষিক একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, আজকে বিভিন্ন থানাতে হামলা চালানো হচ্ছে, গতকালকেও হামলা হয়েছে এবং রাজধানীর বিভিন্ন থানাতে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সহ অন্যান্য নেতাদের বাড়িতে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, গণপিটুনিতে চাঁদপুরে দুইজন মানুষকে মেরে ফেলা হয়েছে। সুতরাং অসংখ্য মৃত্যুর যে চিত্র, যেখান থেকে আমরা বারবারই বেরিয়ে আসতে চাচ্ছি, একটি শান্তিপূর্ণ শান্তির বাংলাদেশ আমরা চাচ্ছি, সেই জায়গাতে আমরা প্রতিশোধমূলক উদ্বিগ্নতাটা এখনো থেকে গেছে, তাই আমরা সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে উদ্বিগ্নতা থাকছেই। আপনি দেখবেন যে গতকালকে মহামান্য রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সুস্পষ্টভাবে তিনি বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে আমাদেরকে একটু সময় দিন, আমরা খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব এবং এই সরকারের মধ্যে সর্বজন স্বীকৃত বিদগ্ধ মানুষদেরকে বা গুণীজন থাকবেন, যারা বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব প্রদান করে খুব শীঘ্রই একটি নির্বাচনের ব্যবস্থা করতে পারবে। সুতরাং আমাদের গ্রহণযোগ্য নির্বাচন এবং সেই জায়গাতে কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডের একটি ব্যাপার রয়েছে। আপনি দেখবেন যে সব দলের অংশগ্রহণ নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, এবং এই এটার জন্য কিন্তু সবাইকে পার্টিসিপেট করতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে, সবার এককভাবে কোনো সম্ভব না। কারণ এখনকার যে দেশ যেটি হবে সেটি কোনো সমাজের নয়, কোনো জনতা মানে কোনো বিশৃঙ্খল কোনো বাহিনীর নয়, কোনো রাজনৈতিক পরিচয় নয়, আপামর জনতার। সেই আপামর জনতাই কিন্তু চেয়েছিল যে নতুন করে বিজয় হোক এ দেশের, নতুন করে আবার সূর্য উঠুক এ দেশে, নতুন করে আবার সমাজ গঠন হোক, পরিবার গঠন হোক, সমাজ গঠন হোক, দেশ গঠন হোক। সেই জায়গা থেকে প্রত্যাশার যে জায়গাটা মানুষের, সেটি কিন্তু প্রাপ্তির সাথে প্রত্যাশার জন্য মিলটা থাকে, সেটাও কিন্তু বেশ কিছু জায়গায় মনে রাখতে হবে। অতীতকে ভুলে গেলে চলবে না, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন এবং সেই প্রথম ধাপেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে লক্ষ্যে স্বাধীনতা অর্জন করেছি বলছি, বিজয় অর্জন করেছি, উল্লাস করছি, সেই ক্ষেত্রে কিন্তু কালিমা লেপনের একটি চেষ্টা হচ্ছে। আপনি দেখবেন যে
বৈষম্যবিহীন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা কিন্তু এরই মধ্যে বলছেন, আপনি একটু আগে সংবাদে দেখিয়েছেন যে বিভিন্ন জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠানে মন্দিরে পর্যন্ত হামলা হয়েছে। সুতরাং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে পায়তারা বা অপচেষ্টা, সেটি কিন্তু বহির্বিশ্বেও এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এরই মধ্যে কথা শুরু হয়েছে যে 1 কোটি হিন্দু বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিতে পারে, তারা প্রস্তুতি নিচ্ছে। কেন তারা এটি বলছে? আমরা এটি প্রত্যাশা করি না কখনো, অবশ্যই আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা সব সময় চাই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, একটি সহাবস্থানের বাংলাদেশ, যেখানে সব ধর্ম মত দুষ্কৃতিকারীদের কারণে, দুর্বৃত্তদের কারণে সেই শান্তির পরিবেশ নষ্ট হোক চায় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে, তাদের সুদৃঢ় সুপরিকল্পিত এবং শক্ত হাতের যে শাসন প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সেটি দিয়ে সেটি খুব দ্রুতই সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আরেকটি বিষয় বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী যখন নেতৃত্ব দিচ্ছেন তখন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসার সবাইকে নিয়ে একটি সমন্বিতভাবে সবার মধ্যে একটি ইউনিটি ফুল অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কেননা দেখতে পাচ্ছি কোথাও কোথাও বলা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পুলিশের দূরত্ব রয়েছে, বিজিবির সাথে সেনাবাহিনীর দূরত্ব রয়েছে, বিজিবির সাথে পুলিশের দূরত্ব রয়েছে। সুতরাং পাবলিক পারসেপশন যে জায়গাটি, সুতরাং এই জায়গাতে এখনই নজর দিতে হবে, শক্ত হাতে দমন করতে হবে নৈরাজ্যকারীদের। একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটি সুসম্পর্ক সেটি জনগণকে জানাতে হবে। মানুষের যে আস্থার জায়গা সেনাবাহিনীর প্রতি, অগাধ আস্থা রয়েছে সাধারণ মানুষের, সেই জায়গাতে ভাবমূর্তির সংকটে আছে বাংলাদেশ পুলিশ। সেই ভাবমূর্তির ক্ষেত্রেও বাংলাদেশ পুলিশকে নতুন করে ভাবতে হবে। জি, আপনার সাথে আমিও একই সাথে সুর মিলাচ্ছি, নতুন করে আবারও সুন্দরভাবে এই দেশ গড়বে, সবার যে মুক্তিকামী মানুষের যে চেতনা সেটির বিজয় হবে, প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।